স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ভ্যারিং মাসের একটা প্রবলেম সলভ করব। প্রথমে প্রবলেমটাকে আমরা দেখে নিই। এ স্ফেরিক্যাল রিন্ড অফ রেডিয়াস এ সেন্টিমিটার ফলস ফ্রম রেস্ট থ্রু এ ভার্টিক্যাল হাইট এইচ। তাহলে কি, একটা হচ্ছে স্ফেরিক্যাল রিন্ড অফ, এই যে এখানে ছবিটা দেখেছি, একটা গোলাকৃতি রিন্ড অফ। এর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে এ সেন্টিমিটার, এটা হচ্ছে এ সেন্টিমিটার। রেডিয়াস হচ্ছে এ সেন্টিমিটার। ফলস ফ্রম রেস্ট থ্রু এ ভার্টিক্যাল হাইট এইচ, এটা এইচ উচ্চতা থেকে পড়ছে। তাহলে ছবিতে দেখায় আমরা ধরো এই উচ্চতার, এই উচ্চতাটা এইচ, তাহলে রেন্ড অফটা কি হচ্ছে, এখান থেকে পড়ছে এই উচ্চতাটা এইচ। এবার বলছে যে রিসিভিং থ্রু আউট দ্য মোশন অ্যান অ্যাকুমুলেশন অফ কন্ডেন্সড ভেপার অ্যাট রেট কে গ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ এখান থেকে যখন নিচে পড়ছে, এই এন্ডটা যখন এখান থেকে নিচে পড়ছে, তখন কি হচ্ছে, এর গায়ে ভেপার জমা হচ্ছে, কি হারে জমা হচ্ছে, কে গ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার, এক সেন্টিমিটার, এক স্কোয়ার সেন্টিমিটার ক্ষেত্রফলে কে গ্রাম করে ভেপার জমা হচ্ছে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। নো ভার্টিক্যাল ফোর্স গ্র্যাভিটি অ্যাক্টিং, বলছে যে উপরের দিকে কোনো ফোর্স নেই, একমাত্র একমাত্র নো ভার্টিক্যাল ফোর্স গ্র্যাভিটি অ্যাক্টিং, উপরের দিকে কোনো ফোর্স নেই, একমাত্র গ্র্যাভিটি কাজ করছে। শো দ্যাট হোয়েন ইট রিচেস দ্য গ্রাউন্ড ইটস রেডিয়াস উইল বি, বলছে দেখাও যে যখন এটা ভূমিতে এসে পড়বে এর রেডিয়াস হবে এইটা। তাহলে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। পুরো ঘটনাটাকে সংক্ষেপে বলে দিচ্ছি একবার। আমাদের হাতে কি আছে, একটা র্যান্ডাম আছে যার রেডিয়াস হচ্ছে এ, এই র্যান্ডামটা নিচের দিকে পড়ছে এইচ হাইট থেকে, এই যে এটা হচ্ছে ধরছি আমরা গ্রাউন্ড, এখান থেকে এইচ হাইটে র্যান্ডামটা আছে, এখান থেকে এইচ হাইট নিচে এসে পড়বে। এবার পড়ার সময় কি হচ্ছে, এর গায়ে ভেপার জমা হচ্ছে, ভেপারটা কি হারে জমা হচ্ছে, যে প্রতি স্কোয়ার সেন্টিমিটারে কে গ্রাম করে, প্রতি সেকেন্ডে প্রতি স্কোয়ার সেন্টিমিটারে কে গ্রাম করে ভেপার জমা হচ্ছে। তাহলে যখন রেন্ডারটা নিচের দিকে পড়ছে, এটা আস্তে আস্তে বড় হবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমাদের বের করতে হবে এই রেডিয়াস আস্তে আস্তে দেখো বড় হবে যত ভেপার জমা হবে, আমাদের বের করতে হবে যখন এই রেন্ডারটা একদম এইখানে এসে পড়বে তখন এই রেডিয়াসটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করেছি, আমরা এখানে নিয়েছি একটা রেন্ডার, এই রেডিয়াসে ধরছি যে কিছুটা নেবে, রেডিয়াসটা একটু বেড়ে গেছে, এই পজিশনে এর রেডিয়াসকে আমরা ধরে নিচ্ছি আর, এর রেডিয়াস আমরা আর ধরে নিচ্ছি। যখন গ্রাউন্ডে এসে পৌঁছাবে, অর্থাৎ এইখানে এসে পৌঁছাবে রেন্ডারটা, তখনের আর কত হবে সেটা আমাদের বার করতে হবে। এবার দেখো, ধরছি লেট দ্য রেন্ড অফ ফল থ্রু এ হাইট এক্স, ধরছি এই রেন্ডারটা এখান থেকে এক্স ডিস্টেন্স নিচে নেমেছে বা নিচে পড়েছে, ইন টাইম টি, টি সময়, এখান থেকে এটুকু পড়তে ওর সময় লেগেছে হচ্ছে টি, টি সময় লেগেছে। আর রেন্ডারটার রেডিয়াস এই এই পজিশনের রেডিয়াস হচ্ছে আমরা আর, আর মাস হচ্ছে আমরা এম। তাহলে এম এর ভ্যালু কত হবে, এম সমান হচ্ছে চারের তিন পাই আর কিউব রো। আশা করি বুঝতে পেরেছো, চারের তিন পাই আর কিউব হচ্ছে রেন্ডারের ভলিউম আর রো হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটির ভলিউম গুণ করলে মাস পাই। এবার যেহেতু রেন্ডার, সেক্ষেত্রে রো কত হবে, জলের ঘনত্ব কত হবে, ওয়ান হয় রো ইজ ইকাল টু ওয়ান, তাহলে এম রো ওয়ান বসলে এম ইকাল টু চারের তিন পাই আর কিউ আসলো। এবার আমরা এই রেন্ডারটার ইকুয়েশন অফ মোশন বের করবো। দেখো এক্ষেত্রে মাসটা ভ্যারি করছে, তাহলে ভ্যারিং মাসে আমরা যেমন শিখেছি সেই রকমভাবে করতে হবে। তো ইকুয়েশন অফ মোশনের ভিডিও আমি আগেই আপলোড করেছি, যদি তোমরা না দেখে থাকো তবে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা প্লে লিস্টে গিয়েও তোমরা খুঁজে নিতে পারো। তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখি, হেন্স দা
equation of motion is the equation of motion কি ছিল ddt of mass এখানে m আর velocity হচ্ছে x dot is equal to mg দেখো আরো ভালো করে বোঝানোর জন্য আমি ইকুয়েশন অফ মোশন মোশনটা লিখেছি এটা হচ্ছে ভ্যারিং মাসের ইকুয়েশন অফ মোশন ডিডিটি অফ এম ভি এখানে এম হচ্ছে বড় হাতের এম আর ভি হচ্ছে দেখো এখানে যদি এই ডিসটেন্সটা এক্স হয় তাহলে ভেলোসিটি কত হবে এক্স ডট হবে ভি হচ্ছে এক্স ডট বা ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু ফোর্স পি এখানে দেখো এর মাস হচ্ছে এম আর নিচের দিকে কাজ করছে জি তাহলে ফোর্স হবে এম জি প্লাস ইউ ইন্টু ডিএম ডিটি দেখো ইনিশিয়ালি এটা রেস্টে আছে এই যে দেখো রেন্ড অফ দেখো ফলস ফ্রম রেস্ট তার মানে ইনিশিয়াল এর ইউ কত জিরো যেহেতু রেস্টে আছে তাহলে ইউ জিরো বসালে কি হবে এটা জিরো হয়ে যাবে তাহলে শুধু এইটুকু হচ্ছে ইকুয়েশন অফ মোশন রেইনড অফ এবার এই এম এর জায়গায় এই এম এর জায়গায় মান বসিয়ে দাও তাহলে এম এর জায়গায় কত বসছে ডিডিটি অফ এম এর জায়গায় বসিয়ে দাও 4/3 পাই আর কিউব এক্স ডট এম এর জায়গায় পারে 4/3 পাই আর কিউব জি দেখেন 4/3 পাই এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে কত থাকছে ডিডিটি অফ আর কিউব x ডট সমান আর কিউব জি এবার দেখো আমরা লিখতে পারি ডিএম ডিটি ইজ ইকাল টু 4πr² ইন্টু কে দেখো এটা এটা কোথা থেকে লিখলাম ডিএম ডিটি মানে হচ্ছে ভরের পরিবর্তন বা মাসের চেঞ্জ সমান সমান 4πr² মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু কে দেখো এইটা আমরা পেয়েছি এখান থেকে দেখো প্রশ্ন বলা আছে রিসিভিং এখানে দেখো দেখো কন্ডেন্সড ভেপার অ্যাট দ্য রেট অফ কে গ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার এইটুকু ফলো করো এইটুকু পার সেকেন্ড প্রতি সেকেন্ডে এর এই রেন্ডপের গায়ে কি হচ্ছে ভেপার জমা হচ্ছে প্রতি সেকেন্ডে কে গ্রাম করে কিভাবে কে গ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার ক্ষেত্রফলে কে গ্রাম করে জমা হচ্ছে প্রতি সেকেন্ডে তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দিই বুঝতে তোমাদের সুবিধা হবে 1 স্কোয়ার সেন্টিমিটারে জমা হচ্ছে কে গ্রাম করে তাহলে রেন্ডপের ক্ষেত্রফল কত 4πr² তাহলে 4πr² জমা হবে কত 4πr² ইন্টু কে গ্রাম করে তাহলে এটা সমান সমান লিখতে পারি কত ডিএম ডিটি আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এই হারে হচ্ছে কি হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি বা ক্ষেত্রফলের এখানে পরিবর্তন ডিএম ডিটি সমান এটার সাথে সমান হবে এবার দেখো এখানে পায়ের জায়গায় সরি এম এর জায়গায় বসিয়ে দাও 4πr³ এইখানে যা থাকলো থাকলো এবার দেখো যেগুলো কেটে যাচ্ছে কেটে দাও এখানে 4 কেটে যাচ্ছে পাই কেটে যাচ্ছে 4π কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে হচ্ছে ডিডিটি অফ আর কিউব 3টাকে আমরা ওই সাইডে গুণ করে দিচ্ছি 3r² কে এবার আমরা এটাকে ডেরিভেটিভ করছি তাহলে কি হবে ডেরিভেটিভ করলে 3r² dr dt সমান 3r² কে 3r² কেটে গেলে dr dt সমান কে
তাহলে আমরা পেলাম dr dt সমান k। এবার এটাকে আমরা ইউজ করব, এটা আমাদের থাক, বের করা আছে থাক, এটা আমাদের কাজে লাগবে। দেখো এবার আমরা কি করব, আমরা এই রাশিটাকে, দেখো এখানে আছে ddt, এটাকে আমরা ddr বানাবো। তাহলে ddr কি হয় বানাবো, আমরা ddr r কিউব x ডট ইনটু dr dt ইজ ইকুয়াল টু g r কিউব। তাহলে দেখো এই ডি এই ডিআর আর এই ডিআর কেটে যাচ্ছে, কেটে গিয়ে দেখো আমাদের এই রাশিটাই ফেরত চলে আসছে। এবার দেখো ডিআর ডিটি মানে কত, ডিআর ডিটি মানে কে আমরা জানি, আমরা আগেই প্রমাণ করে এসেছি ডিআর ডিটি সমান সমান কে, এটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, এই ভ্যালুটাকে আমরা এইখানে বসিয়ে দেবো, তাহলে আমরা এগোই ddr r কিউব x ডট, এখানে k টাকে আমরা একেবারে এর নিচে নিয়ে যাচ্ছি, ইজ ইকুয়াল টু g r কিউব বাই k। এবার দেখো এই dr টাকে আমরা এই সাইডে গুণ করে ইন্টিগ্রেশন করে দেবো, এই dr টাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে নেক্সট স্টেপে যাই, দেখো নেক্সট স্টেপে এটাকে আমরা এখানে গুণ করে দিয়েছি, দিয়ে এটা পেয়েছি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবো, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখো এখানে হবে আর কিউব এক্স ডট, আর কিউব এক্স ডট, আর এখানে ইন্টিগ্রেশন করলে হবে জি আর টু দি পাওয়ার 4 বাই কে, প্লাস একটা কনস্ট্যান্ট নিলাম এ, তাহলে এ সমান হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রাল। এবার দেখো এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে এই এর ভ্যালু বার করব। তাহলে আমরা বসে ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়ালি মানে যখন এইখানে রয়েছে, যখন রেইনড্রপটা এই বিন্দুতে রয়েছে, তখন কি হবে, তখন আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু দেখো এই যে রেডিয়াস দেখো এ, তখন আর এর ভ্যালু এ। আচ্ছা এই ইনিশিয়াল পজিশনে এক্স ডট অর্থাৎ ডিএক্স ডিটি মানে ভেলোসিটি, তাহলে এই পজিশনে ভেলোসিটি কত হবে, রেইনড্রপটা দেখো আমরা কোশ্চেনে দেখেছি রেইনড্রপটা স্থির অবস্থা থেকে পড়ছে, তাহলে এক্স ডট কত হবে, এক্স ডট হবে জিরো। তাহলে এগুলো যদি বসিয়ে দিই এখানে, এখানে এখানে জিরো বসাবো, এখানে এ বসাবো, তাহলে এর ভ্যালুটা কত পাবো আমি একেবারে লিখে দিচ্ছি, আশা করি তোমরা পারবে বের করতে, জি এ টু দি পাওয়ার 4 বাই কে। এবার এই এর ভ্যালুটাকে এইখানে বসিয়ে দাও, এই ভ্যালুটাকে এইখানে বসিয়ে দাও, দেখো এর ভ্যালুটাকে আমরা এখানে এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিয়েছি। এবার এই এখান থেকে আমরা কি কমন নেবো, এখান থেকে আমরা জি বাই কে কমন নিয়ে নিচ্ছি, সরি এখানে একটা দেখো ভুল হয়েছে আমাদের, এখানে যখন ইন্টিগ্রেশন করেছি আর টু দি পাওয়ার 4 বাই 4 হবে, নিচে একটা 4 হবে, এই 4টা দেওয়া হয়নি, এটা তোমরা ঠিক করে নাও, এখানে এখানে একটা 4 দাও, তাহলে এখানেও একটা 4 আসবে, এখানে একটা 4, এখানে একটা 4। এবার আমরা কমন নিচ্ছি, কমন নিচ্ছে আমরা জি বাই 4 কে, ভেতরে থাকছে আর টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, আর কিউব এক্স ডট সমান পেলাম। এবার এই আর কিউবটাকে, এই আর কিউবটাকে এখানে ভাগ করে দাও, দেখো এই আর কিউব দিয়ে ভাগ করে দিলে কথা হচ্ছে এক্স ডট সমান জি বাই 4 কে আর টু দি পাওয়ার 4 বাই আর কিউব মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই বাই আর কিউব। দেখো জি বাই 4 কে এখানে হচ্ছে আর আর মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই
আর কিউব এক্স ডট সমান, তাহলে এটা আমরা এটা পেলাম, এক্স ডট মানে হচ্ছে ডিএক্স ডিটি। এবার দেখো আমরা ইন্টিগ্রেশন করবো, কিন্তু এখানে দেখো ডিএক্স ডিটি আছে, এই ডিটি যখন এপাশে গুণ করবো, এখানে দেখো এখানে আর আছে, তাহলে ইন্টিগ্রেশন হবে না। এখানে যদি ডিআর থাকতো তাহলে ইন্টিগ্রেশন হতো। তাহলে এইটাকে আমরা ডিটিটাকে আমরা ডিআরে নিয়ে আসবো, কীভাবে আনবো দেখো, আমরা এখানে লিখছি ডিএক্স বাই ডিআর ইন্টু ডিআর বাই ডিটি, একটা স্টেপেই করে দিলাম। তোমরা কিন্তু এরকম করবে না, তোমরা একটা স্টেপ দেখাবে। এবার এইটার ভ্যালু কত, এই ভ্যালুটা হচ্ছে কে, কে বসিয়ে দিয়ে কেটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে আমি একটু স্টেপ জাম্প করেছি, তোমরা কিন্তু স্টেপগুলো করে দেখাবে। ভাগ করে দিলে দেখো কত হচ্ছে, ভাগ করে দিলে দেখো ডিএক্স ডিআর সমান জি বাই 4k² আর মাইনাস e^4 বাই আর কিউব। এবার এই ডিআরটাকে গুণ করে দাও, ডিআরটাকে এই সাইডে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে, ডিএক্স সমান, তাহলে দেখো ডিআরটাকে এই সাইডে গুণ করে দিয়েছি। এবার কি করবো, বোস সাইডে আমরা ইন্টিগ্রেশন করবো, বোস সাইডে তাহলে ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, এবার ইন্টিগ্রেশন করব। দেখো ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, এখানে দেখো হচ্ছে এক্স, আর এই সাইডে দেখো হচ্ছে জি বাই 4k² আর স্কোয়ার, এইটাকে ইন্টিগ্রেশন করলে হবে r² / 2। আর এখানে দেখো এখানে আর 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 কিউবটা নিচে আছে, তাহলে এটা কি হবে, আশা করি তোমরা পারবে, r^-3 + 1 - 3 + 1, প্লাস একটা কনস্ট্যান্ট নিলাম আমরা বি। এবার এটাকে ক্যালকুলেশন করি, সিম্পলিফিকেশন করি, দেখো ইন্টিগ্রেশন করে এটা এসছে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে সিম্পলিফিকেশন করে আমাদের এটা এসছে, বি একটা কনস্ট্যান্ট নিয়েছি, বি সমান লিখে দেবে আরবিটারি কনস্ট্যান্ট। এবার দেখো ইনিশিয়াল কন্ডিশন বসে আমরা কি বার করবো, আমরা এই কনস্ট্যান্টের ভ্যালু বার করবো। এবার দেখো ইনিশিয়ালি 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 এক্স ইকুয়াল টু কত, ইনিশিয়ালি এক্স ইকুয়াল টু হচ্ছে 0, আর তখন আর কত, আর ইকুয়াল টু এ। যদি না বুঝতে পারো ছবি থেকে দেখাচ্ছি, দেখো এই ছবি থেকে দেখাচ্ছি, দেখো এখানে এখানে যখন পড়া শুরু করছে তখন এই এক্সটা কত, এক্সটা তখন নিশ্চয়ই 0 হবে যখন শুরু করছে পড়া, আর যখন পড়া শুরু করছে তখন রেডিয়াস কত, রেডিয়াস নিশ্চয়ই r = a হবে, তাহলে x = 0, r = a, এগুলো বসিয়ে দিচ্ছি। এখানে 0 বসাবো, এখানে a বসাবো, বসালে আমরা b এর ভ্যালু পেয়ে যাবো। b এর ভ্যালুটা একেবারে আমি লিখে দিচ্ছি, তোমরা আশা করি ক্যালকুলেশন করে বার করতে পারবে। b = এখানে এখানে একটু ভুল আছে, দেখো a4 এখানে a² হয়ে গেছে, এটা a4 করে দাও, a4 করে দাও। b = হবে g/g² / 4k², তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে, একদম সিম্পল ক্যালকুলেশন। এবার এই ভ্যালুটাকে তোমরা এই b এর জায়গায় বসিয়ে দাও, তাহলে এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিচ্ছি, দিয়ে দেখা যাক আমরা কি পাই। তাহলে বির ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি, এখানে একটা মাইনাস হবে, সরি এখানে একটা মাইনাস হবে, বির ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি, যে আমরা দেখো এখান থেকে এই রাশিটা কমন নেব, এখান থেকে এই রাশিটা কমন নেব, এখানে এখানে আমরা কি করব, জি বাই এখানে আমরা জি বাই 4k² একটা টু নিয়ে একটা টু অ্যাডজাস্ট করে কমন নিয়ে নেবো। তাহলে আমরা কমন নিয়ে নিই, দেখা যাক কেমন আসে। দেখো আমরা এই ভ্যালুটাকে কমন নিয়ে নিয়েছি, নিয়ে এই রাশিটা এসছে, এটা কমন নিয়ে এটা এসছে। এবার আমরা কি করলাম, এবার আমরা লসাগু করে দিয়েছি, লসাগু করে তোমরা আশা করি লসাগু করতে পারবে, খুবই সোজা, লসাগু করে এসছে উপরে r^4 + a² - 2a² r², এবার এইটাকে সূত্রে ফেলে দাও, a - b² এটাকে সূত্রে ফেলে দিয়েছি, a - b² আর নিচে হচ্ছে r². এবার আমরা কি করব, দেখো এখান থেকে যখন এখানে এসে পড়বে রেন্ডারটা, এই একদম এখানে এসে পড়বে,
মানে ভূমি স্পর্শ করবে, তখন এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু তখন নিশ্চয়ই এইচ হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু এইচ, বসিয়ে এখান থেকে আমরা আর আর বের করবো। তাহলে ওয়েন, এইভাবে লেখো, ওয়েন এক্স ইকুয়াল টু এইচ, যখন এক্স ইকুয়াল টু এইচ হবে, কমা দিয়ে বসিয়ে দিচ্ছি, এখানে আমরা এইচ বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ বসিয়ে দিলাম জি বাই 8k² আর এখানে r² মাইনাস a² বাই আর তার হোল স্কোয়ার করে দিলাম। এখান থেকে আমরা রুট করে দিয়ে আর এর মানটা বের করবো। এর নেক্সট স্টেপে দেখো, নেক্সট স্টেপে এইগুলোকে সব এই সাইডে গুণ করে দিচ্ছি, 8hk² বাই জি ইজ ইকুয়াল টু থাকছে r² মাইনাস a² বাই আর তার স্কোয়ার। দেখো ভিডিও বড় হয়ে যাচ্ছে, একটু স্টেপ জাম্প করে এই স্কোয়ারটাকে এবাসে প্লাস মাইনাস করে রুট করে দিলাম একেবারে। এবার দেখো এখানে আমরা প্লাস নেবো না মাইনাস নেবো, এখানে আমাদের প্লাস চিহ্ন নিতে হবে। তার কারণ হচ্ছে আর বড় না এ বড়। দেখো ইনিশিয়ালি তো এখানে এ ছিল, যত যত নিচে নামছে রেডিয়াস বাড়ছে, তাহলে আরটা কি হবে? এটা তো একদম ইনিশিয়াল পজিশন, আরটা কি হবে? এর থেকে কি হবে, বড় হবে বা বড় জোর সমান হতে পারে। তাহলে তাহলে এইটাও পজিটিভ, উপরটা পজিটিভ, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে ইকুয়াল টু আছে, এই সাইডও পজিটিভ হবে, তাহলে প্লাস চিহ্ন নিতে হবে, মাইনাস চিহ্ন নিয়ে আমরা বর্জন করব। শুধু এইটুকু লিখে দাও তোমরা, যে টেকিং পজিটিভ সাইন, টেকিং পজিটিভ সাইন সিন্স আর গ্রেটার দেন এ, লিখে তোমরা পরের লাইনে মাইনাসটাকে উঠিয়ে দাও। দেখো মাইনাস তুলে দিয়েছি, এবার আমরা গুণ করে একটা আর এর দ্বিঘাত সমীকরণ বানাবো। আর এর দ্বিঘাত সমীকরণ বানাচ্ছি আমরা, আমি আগেবারে লিখে দিচ্ছি, আশা করি তোমরা পারবে। r² মাইনাস √ 8hk² বাই জি ইন্টু আর মাইনাস a². এবার এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করে নেবো, নিলেই আমাদের চলে আসবে। মানে আমরা বের করতে চাইছি যখন ভূমি স্পর্শ করবে তখন হচ্ছে রেডিয়াসটা কত, তাহলে যখন ভূমি স্পর্শ করবে তখন এক্স হয়ে যাবে এইচ। তাহলে এই সমীকরণ এক্স ইকুয়াল টু এইচ বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে আরেক দিকের সমীকরণ বানিয়ে নিয়েছি এটা। এবার এটাকে সলভ করলে বেরিয়ে যাবে আমাদের রেডিয়াস। তাহলে আমরা এটাকে এবার, এই সমীকরণটাকে এবার সিদ্ধারাচার্য ইউজ করে সলভ করি। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস বি, মাইনাস বি মানে হচ্ছে এই রাশিটা, মাইনাসটা উঠে যাবে, শুধু হবে 8hk² বাই জি মাইনাস বি প্লাস মাইনাস √ b² মানে এই রাশিটা স্কোয়ার, অর্থাৎ 8hk² বাই জি মাইনাস 4ac, মানে 1 সি হচ্ছে কি a² আর এখানে মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে যাবে, টোটালটা বাই 2 ইন্টু a, মানে হচ্ছে দেখো এখানে আর এর সাথে কত আছে, 1 গুণ আছে, মানে হচ্ছে 1। এবার দেখো হয়ে গেছে, এবার একটু সিম্পলিফিকেশন করতে হবে। এবার আমরা আমরা এখান থেকে কেটাকে বাইরে আনছি, কেটা বাইরে চলে আসছে, দেখো কেটাকে আমরা রুটের বাইরে নিয়ে আসছি, ভেতরে পড়ে থাকছে 8। আচ্ছা এইটটাকে আমরা একটা 2 বাইরে নিয়ে আসছি, থাকছে 2h/g, আশা করি বুঝতে পেরেছ, প্লাস মাইনাস। এখানেও দেখো সেম, এই টোটাল রাশিটাকে কমন নিচ্ছি, কমন নিলে বাইরে চলে আসবে, টোটাল রাশিটা কমন নিচ্ছি, কমন নিলে চলে আসবে 2k√2h/g, রুটের ভেতরে এখানে এই টোটাল রাশিটা কমন নেওয়ার, ধরুন এখানে পড়ে থাকবে কত, 1, এখানে পড়ে থাকছে 1 প্লাস 4 বাই এটা, তাহলে কত হবে, 4² বাই এই রাশিটা, তাহলে 4² ইন্টু কত হবে জি, এই এটা জিটা উপরে উঠে যাচ্ছে, এটা নিচে চলে আসছে 8hk² আর টোটালটা বাই আছে একটা 2। এবার দেখো এই 2, এই 2 আর এই 2 কেটে দাও, আর এখান থেকে দেখো দেখো এই রাশিটা
আর এই রাশিটা কমন নির্ণয়, তাহলে কে ইন্টু রুট ওভার 2hg 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস, এখানে ধরো কাটাকাটি করলে কত হচ্ছে, এ স্কোয়ার জি বাই 2hk² আর সমান সমান। এবার দেখো প্লাস নেব না মাইনাস নেব, দেখো প্লাস মাইনাস কিভাবে আমরা ঠিক করবো যে কোনটা নেব সেটা বোঝার জন্য আমাদের এই রাশিটাকে খেয়াল করতে হবে। দেখো এখানে আছে 1 প্লাস একটা রাশি, এখানে আছে তারপর শুধু 1, আর এখানে আছে 1 প্লাস একটা রাশি, তার মানে এটা নিশ্চয়ই বড় হচ্ছে, একের সাথে কিছু যোগ আছে। শুধু 1 নিয়ে তার রুট করলে 1 পেতাম, তার সাথে কিছু যোগ করে যোগ করছি, করলে এই রাশিটা কি হচ্ছে, একের থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি মাইনাস চিহ্ন নিই তাহলে এইটা বড় এটা ছোট, নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য প্লাস নিতে হবে। এই রাশিটা এটা 1, এটা 1-এর থেকে বড়, মাইনাস নিলে কি হবে, নেগেটিভ, রেডিয়াস তো নেগেটিভ হয় না, রেডিয়াস হয় পজিটিভ, তাহলে এই মাইনাসটাকে আমাদের বর্জন করতে হবে। তাহলে আমরা এই মাইনাসটাকে বর্জন করব, পাশে যুক্তি লিখে দেবো, আমাদের শুধু লিখে দাও তোমরা নেগলেক্টিং নেগেটিভ সাইন বা টেকিং পজিটিভ সাইন, শুধু তোমরা লিখে দাও টেকিং পজিটিভ সাইন সিন্স আর গ্রেটার দেন 0। তাহলে এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের রেডিয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাহলে যখন ভূমি স্পর্শ করলো তখন হচ্ছে এইটা হচ্ছে রেডিয়াস। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, অঙ্কটা খুব বড়, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে আশা করি দেখেছো। তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।